প্রভুপাদের একটা বিশেষ গান ছিল, লোকের প্রেম ধন পরিণাম সংকীর্তন রতি না জন্মিল কিনে। তো রতি জন্মাবার জন্য দুটো জিনিস খুব দরকার, একটা হচ্ছে একাগ্রতা সহকারে ভগবানের ভক্তিমূলক সেবায় নিজেকে নিয়োগ করা, হয়তো লাগছে না অতটা টেস্ট, কিন্তু চালিয়ে যেতে হবে। আরেকটা হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের বা যে সমস্ত বৈষ্ণবরা বহুদিন ধরে বহু বছর ধরে সেবা করছেন, সে গুরু মহারাজ হতে পারেন, গুরু মহারাজের গুরু ভাইরা হতে পারেন, আপনার সিনিয়ররা হতে পারেন, নিরলসভাবে সেবা করে যাচ্ছে, তাদের সেবা করার মাধ্যমেও না আমাদের সেই শক্তি আসে। সেই জন্যে বলা হয় ওনাদেরকে সচল ভাগবত। আমরা অনেক গ্রন্থ অধ্যয়ন করতে পারি ঠিকই, যখন কোনো সাধুকে সেবা করার সুযোগ হয় সেই সেবা করার মাধ্যমে অনেক লাভ হয়। তার উদাহরণ হচ্ছেন স্বয়ং নারদ মুনি, শুধুমাত্র সাধু সেবা এবং ওনার উচ্ছিষ্টকে ওনারা ভক্ত হয়ে গেছে। তো সেজন্যে আমাদের মতো যারা প্র্যাকটিসিং ডিভোটিজরা আছেন খুব উৎসাহের সঙ্গে সেবা করা উচিত, আর যখনই সুযোগ পাওয়া উচিত বৈষ্ণব সেবার। এমনও হতে পারে যে ভাবো তোমারই একজন বন্ধু মানে তোমারই সমবয়স্ক কিন্তু খুব সিরিয়াস, তার সঙ্গে থাকা, তার সঙ্গে কথা বলা, তাতেও কিন্তু অনেক লাভ। হ্যাঁ, প্রভুপাদ বলছেন যে সবসময় একজন ভক্তের উদ্গ্রীব থাকা উচিত এই ছটা আদান প্রদান করার জন্য বৈষ্ণবদের সঙ্গে, সেটা করেও আমরা ভগবত ভক্তিতে আরও দৃঢ়তা পাবো।